যার তার ভালো পরকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে এসেছি লামা জাহিদের প্রকৃত পরিচয় এর চুয়ান্নতম পর্ব আর আজকের পর্বটা সাজানো হয়েছে শুধুমাত্র সিলেট বিভাগে লামাঝাবিদের মসজিদ সমূহের তালিকা দিয়ে আর যারা আমার এই পিছনের পর্বগুলি দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন যে আমি কী কারণে এই ভিডিওগুলি আপনাদের সামনে দিয়েছি কারণ বর্তমান সমাজে লামা ঝাবি প্রধান এই দুইটা বাঘ হয়েছে কারণ হল যারা কোরআন হাদিস মানে তারা লামা ঝাবি আর যারা বাপ ধর্মে মানে তারা হলো মাঝহাবি তাই সমাজে যারা সাধারণ মুসলিম আছে তারা আসলেই টেনশনে পড়ে যায় যে সঠিক ইসলাম কোন দিকে যারা আমার পিছনের পর্বগুলি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে সঠিক ইসলাম কোন দিকে তো আজকে আমি আসলে যে বইটা থেকে আপনাদেরকে দেখাই এই বইটা হলো লামাঝাবিদের প্রকৃত পরিচয় লিখেছেন আব্দুল সবর চৌধুরী সম্পাদনায় ডায়ক ডক্টর শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া তো আজকে দেখবেন হলো সিলেট বিভাগে লামাঝাবিদের মসজিদ সমূহের তালিকা মসজিদ আত্মাকোয়া অ্যান্ড ইসলামিক সেন্টার কুমারপাড়া সিলেট মসজিদ আল কায়ুম অ্যান্ড ইসলামিক সেন্টার বাটেশ্বর জালালাবাদ সেনানিবাস সিলেট কোরা কমপ্লেক্স জামে মসজিদ আল বারাকা গ্রিন সিটি বিআইডিসি শাহপুরাহান সিলেট কিউসেট জামে মসজিদ মিরের ময়দান সিলেট মসজিদ আত্তাইবা শাহান শাহান শাহানক কপুর হেতিমগঞ্জ গোলাপগঞ্জ সিলেট মসজিদ আত্মাকোয়া বাদেপাসা গোলাপগঞ্জ সিলেট মসজিদে বিলাল গাজবাড়ি বাজার কানাইঘাট সিলেট বাজবাড়ি পশ্চিম জামে মসজিদ গাজবাড়ি কানাইঘাট সিলেট বাজবাড়ি পূর্ব জামে মসজিদ গাজবাড়ি কানাইঘাট সিলেট ফাগু বড় জামে মসজিদ গাছবাড়ি কানাইঘাট সিলেট ফাগুসুটে পাঞ্জেগানা জামে মসজিদ পাঞ্জেগানা মসজিদ গাজবাড়ি কানাইঘাট সিলেট গোয়ালজোর জামে মসজিদ গাজবাড়ি কানাইঘাট সিলেট তিনশোটি নয়া গ্রাম জামে মসজিদ গাজবাড়ি কানাইঘাট সিলেট জয়ন্তী জয়ন্তীপুর জামে মসজিদ কানাইঘাট সিলেট হাজারি সেন গ্রাম পুরাতন জামে মসজিদ জয়ন্তাপুর সিলেট হাজারি সেন গ্রাম নতুন জামে মসজিদ জয়ন্তাপুর সিলেট মোহাম্মদিয়া সালাফিয়া সেনগ্রাম মাদ্রাসা মসজিদ জয়ন্তাপুর সিলেট মসজিদ আল গোরা ডৌডিক সারিঘাট জৈন্তাপুর সিলেট ছুটারি সেনগ্রাম জামে মসজিদ জয়ন্তাপুর সিলেট কাপাওরা জামে মসজিদ রাধানগর গোয়েন গোয়াইঘাট সিলেট মসজিদ আসসালাম বেত্রির খেল হাওর পশ্চিমপাড়া রাধানগর গোয়াইনঘাট সিলেট বেত্রির খেল হাওর মধ্যপাড়া জামে মসজিদ রাধানগর গোয়াইনঘাট সিলেট টেংরার খেল জামে মসজিদ রাদানগর গোয়েন্ট সিলেট মসজিদ আর তাওহিদ গন্দা সালামতপুর রুট নবিগঞ্জ হবিগঞ্জ রসুলপুর জামে মসজিদ লাখাই হবিগঞ্জ বরবাড়ি মধ্য জামে মসজিদ লাখাই হবিগঞ্জ পূর্বরুহি তনসী জামে মসজিদ লাখাই হবিগঞ্জ মামুদপুর জামে মসজিদ লাখাই হবিগঞ্জ মসজিদ আর রহমান দক্ষিণ আমানুল্লাহপুর জামে মসজিদ লাখাই হবিগঞ্জ কামারগাঁও জামে মসজিদ নবীগঞ্জ হবিগঞ্জ মসজিদ ওমর অ্যান্ড এডুকেশন সেন্টার মুস্তফাফুর বাজার মসজিদ আত তাওহিদ কুলাউরা বাজার মসজিদ আবু বকর সিদ্দিক রাদালাততলা আনহু আদমপুর বাজার কমলগঞ্জ বাজার সিলেট বিভাগে লামাজহাবিদের তিরিশটিরও অধিক মসজিদ রয়েছে এছাড়া মাদ্রাসা রয়েছে এগারোটি আলহামদুলিল্লাহ যে সিলেটে সহি কথা বললে খুবই বিপজ্জনক ছিল আপনারা অবশ্যই অবগত আছেন যে দুই বছর আগে এই আত্মাকুয়া মসজিদ কুমারপাড়া যে মসজিদটা এটা ফুলতুলির পীরেরা বেঙ্গে সুরমা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল আলহামদুলিল্লাহ এখন সিলেট সহিয়া কিদার দাওয়ার পরিপূর্ণভাবে পৌঁছে গেছে ইনশাল্লাহ আরও মসজিদ বাড়বে তো আশা করি আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখেছেন পিছনের ভিডিওগুলি যদি দেখেন তাহলে ঝাবি সম্পর্কে আপনাদের ফুল ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু